দর্শক, ব্রেকিং নিউজ, শেষমেশ সবাইকে আবার অবাক করে দিয়ে আইপিএল এর মাঠ কাঁপাতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান। বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। শত শত নাটকীয়তার পর সবাইকে চমক দেখিয়ে আবার আইপিএল এ যোগ দিলেন বাংলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবার মোস্তাফিজুর রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন চেন্নাই সুপার কিংস। এখন অনেকটা চাপের মুখে রয়েছে চেন্নাই সুপার কিংস, কেননা হাতে মাত্র দুটি ম্যাচ রয়েছে তাদের খেলার জন্য, আর এই দুটি ম্যাচই জিততে হবে তাদের, তা না হলে পয়েন্ট টেবিল থেকে ছিটকে পড়ে যাবে। আর তাই তো আবার দলকে শক্তি করার জন্য মোস্তাফিজকে ফেরালেন চেন্নাইয়ের দলে। তবে এবার মোস্তাফিজের সঙ্গে হয়েছে নতুন চুক্তি, মাত্র দুটি ম্যাচ খেলার জন্য পাবে 5 কোটি টাকা। আর তাই তো হঠাৎ সবাইকে চমক দেখিয়ে আবার চেন্নাই সুপার কিংস এর দলে যোগ দিলেন মোস্তাফিজুর রহমান। আর এই দুটি ম্যাচে যদি মোস্তাফিজুর রহমান ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে আগামী 2 বছরের জন্য চেন্নাইয়ের দলেই চুক্তিবদ্ধ থাকবে। তো দর্শক, মোস্তাফিজুর রহমান কি পারবে এই 2 ম্যাচ ভালো পারফরমেন্স করতে, তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।